হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানী আজ নাইনটিন্থ জুন কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন ক্লাসে তোমাদের স্বাগত প্রত্যেক দিনের মতোই গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এবং তার সাথে সাথে এক্সট্রা ডেটা স্ট্যাটেজিকে ব্যাকগ্রাউন্ড প্রোভাইড করবো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ওকে তাহলে চলো শুরু করছি আজকের ক্লাস আজকের ক্লাসে প্রথম প্রশ্ন মিসেস ইন্ডিয়া ওয়ার্ল্ড টু থাউজেন্ড টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি শিরোপা জিতলেন কে এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি সরগম কৌশল অপশন বি তিনি ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন ইনি দুই নাম্বার প্রশ্নে যাব প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া পিসিআই এর প্রথম মহিলা চেয়ারপার্সন পদে নিযুক্ত হলেন কে নিযুক্ত হলেন রঞ্জনা প্রকাশ দেশাই অপশন বি সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার প্রথম মহিলা চেয়ারপারসন পদে নিযুক্ত হলেন তো প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার নিউ দিল্লি প্রতিষ্ঠা সাল উনিশশো সালের চৌঠা জুলাই তিন নম্বর প্রশ্ন এইথ গ্লোবাল কনফারেন্স অফ ইয়াং পার্লামেন্টেরিয়ান্স হোস্ট করল কোন দেশ এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ডি ইজিপ্ট ইজিপ্টের রাজধানী হচ্ছে কায়রো মুদ্রা হচ্ছে ইজিপশিয়ান পাউন্ড চার নম্বর প্রশ্নে যাব। সম্প্রতি প্রয়াত গোপীচাঁদ নারাং কোন ভাষার সাহিত্য সমালোচক ছিলেন এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি উর্দু ভাষা মৃত্যুকালীন তার বয়স হয়েছিল একানব্বই বছর তিনি দু হাজার চার সালে পদ্মভূষণ এবং উনিশশো সালে সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন যাব পাঁচ নম্বর প্রশ্নে সম্প্রতি হামজা আবদি বারে কোন দেশের প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হলেন হামজা আবদি বারে কোন দেশে প্রধানমন্ত্রী হলেন সোমালিয়া অপশান এ ইনি সোমালিয়ার রাজধানী হচ্ছে মোগাদিসু মুদ্রা শিলিং যাব ছয় নম্বর প্রশ্নে সম্প্রতি জল সংকটের কারণে শুকিয়ে যাওয়া সাওয়া লেকটি কোন দেশে অবস্থিত এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশান ডি এটি ইরাকে অবস্থিত ইরাকের রাজধানী হচ্ছে বাগদাদ আর মুদ্রা হচ্ছে ইরাকি দিনার এটি হচ্ছে সাওয়া লেক যাবো সাত নম্বর প্রশ্নে দু সালের মধ্যে মহাকাশে সোলার পাওয়ার প্লান্ট তৈরি করার সিদ্ধান্ত নিচ্ছে কোন দেশ এটা দু হাজার আঠাশ হবে তো এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন এ চীন দেশ এই সিদ্ধান্ত নিয়েছে চীনের রাজধানী বেজিং মুদ্রা রেনমিনবি রাষ্ট্রপতি শি জিনপিং চীনের কারেন্ট অ্যাফেয়ার্স গুলো একবার দেখে নাও ইন্ডাস্ট্রিয়াল রোবট তৈরি করেছে চীন দেশ বিশ্বব্যাপী ইস্পাত উৎপাদনকারী হিসেবে প্রথম স্থানে চীন চীন দেশে ভারতের রাষ্ট্রদূত নিযুক্ত হয়েছেন প্রদীপ কুমার রাওয়াত বিশ্বের বৃহত্তম ইলেকট্রিক ক্রুজ শিপ লঞ্চ করেছে চীন দেশ চাঁদের সর্বাধিক নিখুঁত ম্যাপ তৈরি করেছে চীন দেশ ভারতের বৃহত্তম ভাঙা চাল আমদানিকারক দেশ হচ্ছে চীন দেশ ওকে আট নম্বর প্রশ্নে যাব কোন ব্যাংক কেসিসি ধারকদের জন্য ডিজিটাল পুনর্নবীকরণ প্রকল্প চালু করেছে এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি ইন্ডিয়ান ব্যাঙ্ক অপশন বি ইন্ডিয়ান ব্যাঙ্ক তার কেসিসি ডিজিটাল পুনর্নবীকরণ স্কিম চালু করেছে যাতে যোগ্য গ্রাহকরা ডিজিটাল মোডের মাধ্যমে তাদের কিষাণ ক্রেডিট অ্যাকাউন্ট পুনর্নবীকরণ করতে পারে ইন্ডিয়ান ব্যাংক ফাউন্ডেড ফিফটিন অগস্ট নাইনটিন সেভেন হেডকোয়ার্টার চেন্নাই ইন্ডিয়া এমডি এবং সিইও রয়েছেন বর্তমানে শান্তি লাল জৈন যাব নয় নম্বর প্রশ্নে ন্যাশনাল ই গভর্নেন্স সার্ভিস ডেলিভারি অ্যাসেসমেন্ট কোন রাজ্য শীর্ষে আছে শীর্ষে আছে সি কেরালা ন্যাশনাল ই গভর্নেন্স সার্ভিস ডেলিভারি অ্যাসেসমেন্ট কেরালা রাজ্য শীর্ষে আছে আর কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে প্রথম স্থানে আছে জম্মু কাশ্মীর তো কেরালা সম্পর্কে আমরা জানব রাজধানী তিরুবনন্তপুরম মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান প্রচলিত নৃত্য হচ্ছে ওপান্না কথাকলি চাকিয়ার কুথু ওট্টাম থুল্লাল মোহিনী অট্টম চাতির্টি নাথাকাম কাইকট্টিকালি থেইয়াম কোডিয়াট্টাম মুডিভেট্টু তুল্লাল তাপাত্রিক্লি ক্রিস্টানাট্টাম কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একবার দেখো সি স্পেস নামে ভারতের প্রথম রাজ্য মালিকানাধীন ওটিটি প্ল্যাটফর্ম এনেছে কেরালা কেরালা রাজ্যে ক্যান্সার গবেষণা কেন্দ্রের উদ্বোধন হয়েছে কেরালা রাজ্যে সুরক্ষা মিত্র প্রজেক্ট চালু হয়েছে কেরালার ইদুক্কিতে প্রথম কারাভন পার্ক তৈরি হয়েছে এই হচ্ছে কেরালা সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন যাব পরবর্তী প্রশ্নে দশ নাম্বার। আজকে আমি তোমাদের জন্য দশটা মাত্র প্রশ্ন আনতে পেরেছি পনেরোটা প্রশ্ন আনতে পারিনি তো তোমাদের বলবো তোমরা যারা গতকালের কারেন্ট সে ক্লাসগুলো দেখে উঠতে পারো নি তাদের জন্য উপরে কার্ডে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা ক্লাসটা পেয়ে যাবে ওকে শেষ প্রশ্ন দশ নাম্বার কোন কেন্দ্রীয় মন্ত্রী স্টার্ট আপস ফর রেলওয়েজ পলিসি চালু করলেন এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ডি ঐশ্বিনী বৈষ্ণব ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এবার দেখে নেব হোমওয়ার্কে তিনটে প্রশ্নের উত্তর সঠিক উত্তরদাতার নাম এইটিন জুন তোমাদের হোমওয়ার্কের তিনটে প্রশ্নের প্রথম প্রশ্ন চেন্নাইতে চলমান ন্যাশনাল ইন্টারস্টেট অ্যাথলেটিক্স মিটে সম্প্রতি কে মহিলাদের ট্রিপল জাম্পে জাতীয় রেকর্ড ভাঙলেন এ প্রশ্নের উত্তর হচ্ছে ঐশ্বর্যবাবু দুই নম্বর প্রশ্ন দু হাজার বাইশ মে মাসে পুরুষ বিভাগে আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ হলেন কে অ্যাঞ্জেলো ম্যাথিউস আচ্ছা জানুয়ারি ফেব্রুয়ারিগুলো একটু বলে দিই জানুয়ারি মাসে আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ হয়েছেন কিগার পিটারসন সাউথ আফ্রিকা ফেব্রুয়ারি মাসে শ্রেয়াস আইয়ার ইন্ডিয়া মার্চ মাসে বাবর আজম পাকিস্তান আর এপ্রিল মাসে কেশব মহারাজ সাউথ আফ্রিকা তিন নম্বর প্রশ্ন দু মে মাসে মহিলা বিভাগে আইসিসি প্লেয়ার তো মহিলা বিভাগে হলেন টুবা হাসান তিনি পাকিস্তানের ক্রিকেটার জানুয়ারি মাসে হয়েছিলেন হিদার নাইট ইংল্যান্ড ফেব্রুয়ারি মাসে এমিলিয়া কের নিউজিল্যান্ড মার্চ মাসে র্যাচেল হাইন্স অস্ট্রেলিয়া আর এপ্রিল মাসে আলিসা হেলি অস্ট্রেলিয়া ওকে আর এই যে অ্যাঞ্জেলো ম্যাথিউস বলতে ভুলে গেছি ইনি হচ্ছেন শ্রীলঙ্কার ক্রিকেটার তো এই তিনটে প্রশ্ন ছিল তোমাদের হোমওয়ার্কের জন্য তোমরা যারা সঠিক উত্তর করেছো নামগুলো বলবো আজ প্রথম কমেন্ট করেছে উদিতা চক্রবর্তী তারপরের কমেন্ট রুদ্র দীপক সরকার সিদ্ধার্থ চ্যাটার্জি সুপ্রিয় চ্যাটার্জি প্রত্যেকে সঠিক উত্তর করেছেন দেখে নাও কোয়েশ্চেন অব দ্য ডেট তিনটে কোশ্চেন ফার্স্ট কোশ্চেন কোন দেশ প্রথম প্রতিটি সিগারেটের উপর সতর্ক বার্তা ছাপানো শুরু করেছে সেকেন্ড কোশ্চেন সম্প্রতিকে আইডব্লিউএফ ইউথ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে পুরুষদের পঞ্চান্ন কিলোগ্রাম ইভেন্টে স্বর্ণ পদক জিতেছেন থার্ড কোশ্চেন গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স দু হাজার একুশে ভারত কততম স্থানে রয়েছে সঠিক উত্তর কমেন্ট সেকশনে জানাবে এখন দেখে নেব গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক আঠেরোই জুন কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক প্রথম প্রশ্ন বিশ্ব মরুকরণ ও খরা প্রতিরোধ দিবস পালন করা হয় কবে সতেরোই জুন অপশন এ দুই নম্বর চেন্নাইতে চলমান ন্যাশনাল ইন্টারস্টেট অ্যাথলেটিক্স মিটে পুরুষদের ট্রিপল জাম্পের সম্প্রতিকে জাতীয় রেকর্ড ভাঙলেন প্রবীণ চিত্রভেল অপশন বি তিন নম্বর কত সাল থেকে নতুন ডিজেল ও পেট্রোল চালিত গাড়ি বিক্রি ব্যান করতে চলেছে ইউরোপিয়ান পার্লামেন্ট দু সাল অপশন বি চার নম্বর আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেনের বৈজ্ঞানিক উপদেষ্টা হিসেবে নিযুক্ত হয়েছেন কে আরতি প্রভাকর অপশন ডি পাঁচ নম্বর ভারতে প্রথম শিল্পজাত স্টিল বর্জ্য থেকে রাস্তা তৈরি করা হলো কোথায় সুরাট অপশন এ ছয় নম্বর পনেরো জুন দু হাজার বাইশে ভারত নিম্নোক্ত কোন মিসাইলটি সফল পরীক্ষা করেছে ফ্রিতি টু অপশন সি সাত নম্বর সেলুলার অপারেটার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া সিওএআই এ নতুন চেয়ারপারসন পদে নিযুক্ত হয়েছেন কে প্রমোদ কুমার মিত্তাল অপশন সি আট নম্বর করোনা মহামারীর কারণে শিক্ষার্থীদের লার্নিং গ্যাপ কমাতে এনাম এজুথাম স্কিম লঞ্চ করল কোন রাজ্য লঞ্চ করেছে তামিলনাড়ু অপশন ডি নয় নম্বর সম্প্রতি আমের বৃদ্ধি করতে আমের রপ্তানি বৃদ্ধি করতে কোন দেশে ম্যাঙ্গো ফেস্টিভ্যাল দু হাজার বাইশের উদ্বোধন করল ভারত বাহরাইন অপশন বি দশ নম্বর কোন দিনটি প্রতি বছর বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস হিসেবে পালিত হয় পনেরোই জুন অপশন সি এগারো নম্বর আসন্ন কমনওয়েলথ গেমস দু হাজার বাইশের জন্য সাঁত্রিশ সদস্যের ভারতীয় অ্যাথলেটিক্স দলের নেতৃত্ব দেবেন কে নীরাজ চোপড়া অপশন বি বারো নম্বর সম্প্রতি কোন রাজ্যে তিন দিনের আন্তর্জাতিক সাহিত্য উৎসব উন্মেষের উদ্বোধন করা হয়েছে হিমাচল প্রদেশ অপশন বি তেরো নম্বর কোন কেন্দ্রীয় মন্ত্রী সম্প্রতি নতুন দিল্লিতে ইন্ডাস্ট্রিয়াল ডিকার্বনাইজেশন সামিট দু হাজার উদ্বোধন করেছেন নিতিন গড়করি অপশন বি চোদ্দ নম্বর কোন চারটি দেশ সম্প্রতি আই টু ইউটু নামে একটি নতুন দল গঠন করেছে ভারত ইসরায়েল সংযুক্ত আরব আমিরাত মার্কিন যুক্তরাষ্ট্র অপশন বি শেষ প্রশ্ন পনেরো নাম্বার ব্রিক্স জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বারোতম বৈঠকে কোন দেশের এনএসএ সভাপতিত্ব করেছিল চীন দেশ অপশন এ ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে তোমাদের কাইন্ড অ্যাফেয়ার্সের প্রশ্ন ক্লাস ভালো লাগলে অথবা হেল্পফুল বলে মনে হলে লাইক করো নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো যারা সাবস্ক্রাইব করিয়ে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা ফেসবুক গ্রুপ টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আজ এই পর্যন্ত দেখা হবে পরে ক্লাসে ভালো থেকো বাই